অনেকদিন লুকোচুরি হয়েছে কিন্তু আর নয়, এবার প্রেম করার কথা বেশ জোর গলায় জানিয়ে দিলেন দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়া। জানালেন বলিউড অভিনেতা বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। লাস্ট স্টোরিজ টু এর শুটিং সেটে নাকি সম্পর্কের শুরু। আসন্ন এই সিনেমাতে প্রথমবার রিয়েল লাইফ জুটি হিসেবে দেখা যাবে তাদের। কথাই আছে যা রটে তার কিছুটা তো বটেই। দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোটাই ঘটে গিয়েছে। কয়েক মাস ধরে বলিউডে রটেছিল অভিনেতা বিজয় বর্মার সঙ্গে নাকি গোপনে চুটিয়ে প্রেম করছেন তামান্না, এমনকি পাপারাজ্জিরা হাতে নাতেও ধরেছেন দুজনকে। তবু এতদিন মুখ ফুটে কিছুই বলেননি কেউ। তবে এবার সব গুঞ্জনে ইতি টানতে প্রেম নিয়ে মুখ খুললেন তামান্না। এই অভিনেত্রী জানান বিজয় বর্মার প্রতি তিনি গভীর যত্নশীল। বিজয়কে নিজের সুখের ঠিকানা বলেও অভিহিত করেছেন তামান্না। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন সঠিক সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই মেলামেশা করতে হবে বোঝাপড়ার জন্য, কিন্তু আমি নিজের একটা জগৎ তৈরি করেছি যেটা সে কিছু না করেই বুঝতে পেরেছে। ও এমন একজন যার সঙ্গে খুব সহজেই আমি একাত্ম হতে পেরেছি, যে নিজেকে সম্পূর্ণভাবে আমাকে সমর্পণ করেছে। আমিও তাই নিজেকে আর ঠেকিয়ে রাখিনি। চলতি বছরের শুরু থেকেই বিজয় বর্মার সঙ্গে তামান্না প্রেম চর্চা শুরু। নববর্ষের এক পার্টিতে ঘনিষ্ঠ অবস্থায় ফ্রেমবন্দি হন দুজন, একসঙ্গে জমিয়ে নাচও করে তারা। তারপর থেকে কখনো এয়ারপোর্ট তো কখনো ডিনার ডেটে একত্রে দেখা গেলেও প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তারা। তবে শেষমেশ একান্ত সাক্ষাৎকারে প্রেমের সিলমোহর দিলেন অভিনেত্রী তামান্না। আমার মনে হয় শুধু সহশিল্পী হলেই আপনি কারো প্রতি আকৃষ্ট হবেন না। আমার ক্যারিয়ার জীবনে অনেক সহশিল্পী পেয়েছি, কারো প্রতি একেবারে ব্যক্তিগত অনুভূতি না আসা পর্যন্ত প্রেমে পড়া যায় না। এর সঙ্গে আসলে কাজের কোনো সম্পর্ক নেই। এদিকে প্রেমিকের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে এই জুটির আসন্ন ওয়েব সিরিজ লাস্ট স্টোরিজ টু টিজার মুক্তি পেয়েছে। 2018 সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত লাস্ট স্টোরিজ এর সিকুয়েলিটি। নতুন এই সিরিজে গুণী অভিনেত্রী কাজল, নীনা গুপ্তা, মৃণাল ঠাকুর ও অঙ্গদ বেদীর সাথে কেন্দ্র চরিত্রে থাকবেন তামান্না ও বিজয়। মিল্কি বিউটি খ্যাত তামান্না ভাটিয়া দক্ষিণ ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও অতি পরিচিত নাম। অন্যদিকে ভিলেন চরিত্রে বেশি দেখা মেলে বিজয় বর্মার। গার্লি বয় থেকে পিঙ্ক, মান্টোর মতো অন্য ধারার সিনেমার পরিচিত মুখ বিজয়। গত বছর ডার্লিং সিনেমায় তার চরিত্র দাগ কেটেছিল সমালোচকদের। এবার দেখা যাক লাস্ট স্টোরিজ টু তে রিয়েল লাইফের এই জুটি কতটা মন কাড়ে দর্শকের। মারিওসন, শোবিজ টুনাইট।